Subscribe the channel Plants and Life and press the bell icon to get notification. নমস্কার, আমি কৌস্তব। স্বাগত জানাচ্ছি আপনাদের আমার আপনার ইউটিউব চ্যানেল প্ল্যান্টস অ্যান্ড লাইফে। তো ফ্রেন্ডস, আজকে আমি ফুটবল লিলিকে কীভাবে লাগাতে হয় এবং কীভাবে দেখাশুনো করতে সেই ব্যাপারে কিছু কথা বলবো। এটা হচ্ছে একটা ফুটবল লিলির বাল্ব, যেটা আমি আগের বছর সংগ্রহ করেছিলাম। তো প্রথমে আমরা পটের দিকে নজর দিয়ে নেব। এটা হচ্ছে 8 ইঞ্চির একটি টব টেরাকোটার। তো এই টবেই আমরা গাছটিকে লাগাবো। আর এটা হচ্ছে আমার পটিং মিক্স, এই মাটি মিশ্রণের মধ্যে আমি গাছটিকে লাগাবো। এই মিশ্রণে বালি, মাটি এবং গোবর সার আছে। স্ক্রিনের ওপর আপনারা কোনটা কী অনুপাতে আছে একটু পরে দেখতে পেয়ে যাবেন। আর এটা খুব নরম মাটি, খুব জল দানায় না বেশিক্ষণ, মানে টপে টবে গাছ লাগানোর জন্য উপযুক্ত। কিছু কিছু বড় দানা আছে, সেগুলো হচ্ছে গোবর সার। আপনারা গোবর সারের বদলে ভার্মি কম্পোস্ট অথবা এমনি কম্পোস্ট ইউজ করতে পারেন। দেখুন মাটিটা কত নরম ঝুরঝুরে, কিন্তু মাটিটা কিন্তু একদম শুকনো নয়। তো আমরা টপটাকে এবার রেডি করে নেবো গাছ লাগানোর জন্য। আমি টবের নিচে ঠিকরি লাগিয়ে দেবো, পাথরের টুকরো এই হোলগুলোতে, যাতে জলের সাথে মাটি না বেরিয়ে যায়। ভালো করে ঢাকা দেওয়ার পরে আমরা কিছুটা মাটি ভরে দিয়েছি। দেখুন অর্ধেকটা মতো মাটি ভরে ফেলেছি। তো আরও কিছু মাটি ভরতে হবে। তবে মাটিতে বালি মেশানোর ক্ষেত্রে আপনাদের আঞ্চলিক যে মাটি তার উপর নির্ভর করে। আপনাদের যদি মাটিটা ভালো, জল নিকাশি ব্যবস্থা থাকে, তবে কম বালি মেশান। যদি খুব শক্ত হয়ে থাকে, তবে বেশি পরিমাণে বালি মেশান। তো আমরা বাল্বটাকে টবের মাঝখানে রেখেছি। যে কোনো গাছকে বা বাল্বকে টবের মাঝখানে রাখাই উপযুক্ত এবং দেখতেও ভালো লাগে। একটু প্রেশার দিয়ে একটুখানি ডিপে শিকড়গুলোকে ঢুকিয়ে দিন এবং চারদিকে মাটি দিয়ে দেবো এবার। আর টবের মানে মাটির যে উপরিতল এবং বাল্বের যে ওপরের গলার মতো অংশটা, যেখান দিয়ে পরবর্তীকালে পাতা বা ফুলের স্টিক বেরোবে, সেই জায়গাটা যেন সেম লেভেলে থাকে, অথবা বাল্বের মাথাটা একটু টবের ওপরে রাখতে হবে। টবের একদম নিচে রাখলে একটু গুলে যাওয়ার হয়তো ভয় থেকে যায়। এবার আমরা জল দিয়ে দেব। প্রথমবার যখন যে কোনো টবকে মাটিতে লাগানোর পর পুরো গাছটাকে ভরে জল দিয়ে দিন এবং যত ওয়েট করুন মাটির টবের তলা দিয়ে জল বেরিয়ে যাবে, ততক্ষণ জল দিয়ে দিন। আপনারা আস্তে আস্তে দেখবেন যে মাটি থেকে জলটা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। এর থেকে বোঝা যায় মাটিটা কত পোরাস এবং মাটিতে দিয়ে জল নিকাশি ব্যবস্থা কত ভালো। এবং একটা রিকোয়েস্ট আছে যে ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েজ থাকলে সেটাকে অবশ্যই ইগনোর করে ক্ষমা করে দেবেন।
দেখুন আস্তে আস্তে কিন্তু জলটা বেরিয়ে যাচ্ছে, দেখেছেন? এটাই হচ্ছে একটা ভালো মাটির নমুনা, যে বেশিক্ষণ জল দাঁড়িয়ে থাকে না। টবে গাছ লাগানোর ক্ষেত্রে বালি পাথর ইত্যাদি মাটির সঙ্গে মেশাতেই হয়, অনেকেই দেখি মেশান না, বহুক্ষণ জল দাঁড়িয়ে থাকে, বর্ষাকালে তো কয়েকদিন জল দাঁড়িয়ে থাকে, ফলে গাছ বেশিরভাগ মরেও যায় অনেক সময়। তবে যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনে ক্লিক করে দিন। ধৈর্য সহকারে এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।